ভিউটা দেখো, মানে কি বলবো, মানে কোনো মানে ভাষায় প্রকাশ করা যাবে। সামনে দেখতে পাচ্ছ মানে পুরো ভিউ একদম যাচ্ছে সামনে। হলো সামনে পাখি পাহাড়, চরম লাগছে দেখতে ভাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে দিনটা শুরু হচ্ছে আমাদের এই রুম থেকে। তো লাস্ট ব্লগে অলরেডি তোমরা দেখেছো যে আমরা বাঁকুড়া থেকে পুরুলিয়া এসেছি, বাট রাত্রিবেলায় একটা খুব বাজে কেস হয়ে গেছে। সরকারি ছুটির দিনে যদি আসো তাহলে ডেফিনেটলি রুম বুক করে আসবে। আমরা যে বিপদে পড়েছি, পাহাড়ের ওপরে আমরা আপার ড্যামের দিকে ভেবেছিলাম যে রুম নেব, কিন্তু রুম নিতে মানে রুম নেই। লিটারেলি আমরা রাস্তায় বসেছিলাম বৃষ্টির মধ্যে। কালকে সারাদিন বৃষ্টি হয়নি, কিন্তু পুরুলিয়া ঢোকার পর থেকে রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝিরঝির করে হচ্ছে, মুষলধারে হচ্ছে। আমরা রাস্তার মধ্যে বসে কেক বিস্কুট খেয়ে কাটিয়েছি, ঠিক আছে। তো আর আমাদের মধ্যে প্রতীকের বাবা মারাও ছিল, তো ওরাই অনেক রিকোয়েস্ট করে একজনকে একটা লজে ব্যবস্থা করে দিয়েছে। তো রুম, এই হলো আমাদের রুম। রুম তো ভালোই ছিল, প্রচুর বেড ছিল, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো এসি ফেসি দরকার হয়নি। খুব ভালো, মানে ভালোভাবে থাকতে পেরেছি। আর খাবারও এখান থেকেই ওরা ফুডিং লজিং একসাথেই ছিল, তো প্রবলেম হয়নি। কিন্তু তার আগে পর্যন্ত মোটামুটি আমরা প্রায় 6:30 থেকে 10 অবধি আমরা রুম পাইনি, মানে এরকম অবস্থা, রাস্তার মধ্যে বসে থাকতে হয়েছে। তো তোমরাও এরকম করবে যে আগে থেকেই যদি সিজনের মধ্যে আসো তাহলে আগে থেকে একটুখানি রুমটা বুক করে এসো। সো আর যেটা বলার, তো আজকে তো আমরা পুরো পুরুলিয়া ঘুরবো, তোমাদেরও দেখাবো স্পটগুলো। সো চলো, চান ফান ফ্রেশ হয়ে গেছি, লাগেজ কিছু নেবো না আজকে, কারণ একবারে এসে আবার এখানেই থাকবো, তাই জন্য লাগেজ টাগেজ কোনো নেওয়ার ঝামেলা নেই। বিকজ একটা জিনিস প্রবলেম যে রেনকোট ক্যারি করতে হবে, বাইরে হেভি বৃষ্টি হচ্ছে, মানে মাঝে মাঝে হচ্ছে হচ্ছে না, কিন্তু ওয়েদার চরম, মানে সত্যি কথা ভাল লাগছে দেখে, মনে হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ি ওয়েদার, মানে পাহাড়ের গা দিয়ে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। চলো, এই যে রেনকোট, সবাই রেনকোট পরে নিয়েছে, পেছনেও সব গাড়ি ফাড়ি রেডি আছে। তো এবার বেরোবো, আকাশের অবস্থা খুব খারাপ। এই হলো আকাশের অবস্থা, পুরো একদম মেঘলা করে রয়েছে, আর ওই পেছনে পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ছোটো পাবলিক এখানে আছে, আর ওদিকে প্রতীক আছে, ওদিকে মা বাবা আছে, সবাই আছে। ওদিকে 6 মোটামুটি বেরিয়ে গেছে, আর আমরা এখনও বেরোতে পারিনি, যাই না। এখন অলরেডি যেই বাইক নিয়ে বেরোবো তখনই বৃষ্টি শুরু হয়ে যাবে, এটা তো আমাদের বাধা ধরা। কালকেও যা হয়েছে, বাইক ছেড়ে ঢুকিয়ে দিয়েছি, তারপর বৃষ্টি থেমে গেছে। তো চলো এবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, দেখা যাক কতটা কি ঘোরা যায় আজকে। অনেকটা লেট হয়ে গেছে, এখন টাইম অলমোস্ট প্রায় 11:30। ফাইনালি বেরিয়ে পড়লাম, এই যে পেছনে পুরো পাহাড় দেখা যাচ্ছে, আর সামনে মানে ওয়েদারটা বেশ চরম, কোনো কথা হবে না, বৃষ্টি হচ্ছে বটে। সবাইকে ওয়ান্স অ্যাগেইন গুড মর্নিং, আর লোকেশনটার একটুখানি মজা নাও আগে। আগে লোকেশনটা দেখো, কোনো কথা হবে না বস, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা আছে আমাদের আর সিকিম যেতে হবে না। সেরা রাস্তা, তার সাথে সেরা পাহাড়, মানে সত্যি কথা, কালকে রাতে যা প্রবলেম ফেস করেছি এই বুকিং নিয়ে, তারপরে এরকম ভিউ দেখে সত্যি সেরা লাগছে। মানে এই সাইডের ভিউটা দেখো, পুরো লাইন দিয়ে পাহাড়, লাইন দিয়ে পাহাড়, আর ওয়েদার সত্যি পুরো একদম পাহাড়ের গায়ে মেঘগুলো পুরো আটকে যাচ্ছে, সেরা সেরা। মানে এটা পুরো ভ্যালির মতো মনে হচ্ছে, মানে এটা নিউগা ভ্যালি আমাদের, তাই তো? মানে সেই লাগছে, সেই সেই। তো ফার্স্টে আজকে আমাদের লোকেশন হলো আপার ড্যাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম, তারপর আমরা সামনে আমাদের প্রতীক দেখা যাচ্ছে, আর সাথে গরু আছে, ভেড়া আছে, সব কিছু আছে। মানে সত্যি কথা পুরুলিয়া একদম মন ভরিয়ে দেবে। পুরুলিয়া এই জায়গাটুকুতে যা লোকেশন আছে ভালো ভালো, পুরো মন খুশি করে দেবে। আর আমাদের সবসময় আজকে রেনকোট পরেই থাকতে হবে, তো ছবিতেও সব রেনকোট চলে আসবে, কিছু করার নেই, একটুখানি অ্যাডজাস্ট করে নিও, ভিডিওতে ছবিতে সব জায়গায় এরকম আসবে।
পুরো জায়গাটা ভ্যালি। শিলিগুড়ি থেকে যখন গ্যাংটকের দিকে উঠছিলাম এরকম পুরো টান খেতে খেতে উঠছিলাম, সেই ভাই সেই রাস্তাটাও সেই আর লোকেশনও কি লাগে, এদিকে জাস্ট লোকেশনটা দেখো সেই লাগছে সেই। পেছনে দেখতেই পাচ্ছি এরকম পরিমাণে মেঘ, মানে জানি না এখন আমরা দার্জিলিং এ আছি না কোথায় আছি, পুরুলিয়া আছি ওয়ে আছে না, ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এরকম পুরো মেঘ পুরো একদম গায়ের পাশ দিয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে না যে আমরা কোথায় আছি, মনে হচ্ছে এরকম লাচিং লাচিং আমরা এরকম মেঘ পেয়েছিলাম, মেঘের ভেতর দিয়ে ঢুকতে হচ্ছে। আর এদিকে বাইক আছে, সবাই একটু দাঁড়িয়েছি, ফাইনালি এখন আপার ড্যামের উপরে এলাম, জাস্ট অসাধারণ অসাধারণ, মানে এতক্ষণ বৃষ্টিতে মানে পুরো 6 লাখ মানে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হয়েছে পাহাড়ে ওঠার সময়, আর এখন সেরা সেরা লাগছে, এদিক দিয়ে পুরো রোদ উঠে গেছে আর এদিকে ওয়েদার এখন ভালো হয়ে গেছে, বেসিক্যালি পাহাড়ে ওই সাইডে মানে নিচ থেকে উপরে ওঠার সময় বৃষ্টিটা হচ্ছে, আর সেরা ভিউ, সেরা ভিউ, ভিউটা দেখে বলো কমেন্ট সেখানে ঝটঝট কেমন লাগছে। তো এখন আপার ড্যামে এসে পৌঁছালাম জাস্ট, এবার এরপরে লোয়ার ড্যামে যাবো। তো এখানটা থেকে আমার বেশি ভালো লাগছে দেখতে, মানে পুরো ভ্যালি মতন পুরো বোঝা যাচ্ছে, মানে এখান থেকে পুরো ভিউটা দেখো কেরম লাগে, সেরা সেরা। জাস্ট এখন এসে এই তোমার আপার ড্যামে এসে পৌঁছালাম আর ভয়ঙ্কর পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে হাওয়া মানে সেই লেভেলের হাওয়া দিচ্ছে, আমি এখনো হেলমেট খুলিনি, হেলমেট পরেই বেশি ভালো লাগে, সেই গুরুদম্বার ফিলিং, সেই গুরুদম্বা, মানে কি বলবো এরকম পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে হাওয়াটা যদি এখানে ঠান্ডা না কিন্তু পেছনের ভিউটা দেখো, পেছনের ভিউটা দেখো, এদিকে পুরো ভ্যালি আর এদিকে পুরো জল, সেরা লাগছে সেরা লাগছে। আর এখানে আমাদের বীচ দাঁড়িয়ে রয়েছে, যাই নাকি অডিও পাচ্ছ না পাচ্ছ, বিকজ ভয়ঙ্কর পরিমাণে হাওয়া দিচ্ছে, ভয়ঙ্কর মানে এই দেখো এরকম মানে পুরো উড়ে যাবে এরকম অবস্থা, মানে রীতিমতো কেরমভাবে উঠছে ভয়ঙ্কর, জাস্ট পেছনের সিনিক ভিউটা দেখো। স্টিফ আছে, মানে সত্যি কথা বলতে মানে যারা ফার্স্ট টাইম সিকিম যাবে বা পাহাড়ে রাইড করতে যাবে তাদের জন্য পুরুলিয়াটা খুব মানে ভালো স্টিফ আছে, আর রাস্তা একদম পাহাড়ের মতো, মানে কোনো প্রবলেম হবে মানে রাস্তাতে একদম রাস্তার রিলেটেড কোনো ইস্যু নেই, চুলফুল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছো কিরকম পরিমাণে হওয়া দিচ্ছে, মানে মাথার চুলগুলো সব দাঁড়িয়ে গেছে। তো আজকে আর লোয়ার ড্যামের দিকে গেলাম না কারণ ভয়ঙ্কর পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে মনে হচ্ছে যেন উড়েই যাবো এরকম ব্যাপার, মানে ওই দেখো সামনে দেখো ওটা রেনকোটটা কিভাবে উঠছে, ওই দেখো সামনে দেখো প্যান্টটাকে কি করেছে দেখো, প্যান্টটাকে বেলুন বানিয়ে দিয়েছে, তো চরম লাগছে চরম। তো এখন আমরা বামনি ফলসের দিকে যাব, বামনি ফলস বা মুরুগুমা ড্যাম যেকোনো একটা, দেখি কোনটা আগে হয় সেই বুঝে হবে। এসে দাঁড়ালাম, ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি পড়ে যাচ্ছে, পেছনটা পুরো ঘোরা হয়ে গেছে, ব্যাপক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নেমে যাচ্ছে, আর এদিকে হলো পুরো লেকটা, এদিকে পুরো ঝর্ণার ঝর্ণা, এদিকে পুরো ঝর্ণার জলটা পুরো জমা হয় আর পড়েই যাচ্ছে। হেলমেট খোলাই যাচ্ছে না, আমি হেলমেট পরেই দাঁড়িয়ে থাকবো, হেলমেট পরেই সব কিছু করবো, কারণ ভয়ঙ্কর পরিমাণে দেখো পুরো ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি নেমে গেছে। ওকে, তো হেলমেট কোনো সিনই নেই,
এরকমভাবে এনজয় করছি। আর পেছনটা দেখো, পেছনের সিনিক ভিউটা দেখো, সত্যি কথা বৃষ্টির মধ্যেও একটা আলাদা মজা আছে। তো চলো এবার এই নিচের দিকেও যাওয়া যায়, নিচের দিকে যাবো এবার। তো এদিক দিয়ে হলো আমি চলছে নামার রাস্তা। আর কী বলবো, মানে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হওয়াতে, মানে এত বৃষ্টি হচ্ছে, মানে পুরো রাইড মাটি, ডেস্টিনেশনে এনজয় করাটাও মাটি, সব মাটি, কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর কী করা যাবে, চলো বৃষ্টি হচ্ছে স্যার, বৃষ্টি হচ্ছে। তো মানে আমরা কীভাবে জুতো পরেছি আজকে সেটা গিয়ে দেখাবো, ওকে? সেটা স্পেশাল টেকনিক ইউজ করছি, বিকজ আমাদের কাছে এরকম ওয়াটারপ্রুফ বা এত এক্সপেন্সিভ কোনো জুতো নেই, ঠিক আছে? তারও একটা ব্যবস্থা করা হয়েছে, তো সেটা গিয়ে দেখাবো। ওখান দিয়ে অনেকে আবার লিখে জলে নেমেও পড়েছে, মানুষের শখ যে দেখো এখানে লেকের জলে রেনকোট পরে নেমে পড়েছে। আর কি বলবো, রেনকোট পরে আর মাথায় হেলমেটও পরা রয়েছে, আমাদের বাবুটা রয়েছে। এদিকে ভাই এই লেভেলে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে কেউ কোনো ব্লগিং সেটা খুঁজছি বের করতে পারছি না। চ্যানেল যারা ফার্স্ট টাইম তারা সাবস্ক্রাইবটা করো, তোমরা একদম সাবস্ক্রাইব করছো না। আর যদি পছন্দ নাও হয় তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও যে কি ইস্যু, কি ফিক্স করতে হবে আমাকে। সো জানি গোপ্রো হলে বেশি ভালো হয়, বাট স্টিল কন্টেন্ট ম্যাটার। তো যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি বলো, আর যদি ভালো না লাগে তাহলেও বলো। এই পেছনে বামনি ফলস, জাস্ট বামনি ফলসে ঢুকলাম, আর ওখানে মার্বেল লেক থেকে বেরোনোর পরেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। ক্যামেরা অ্যাকশন ক্যামেরা একদম ইউজ করতে পারিনি, এই হয়েছে অবস্থা। আর এখন আবার ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেল, মানে যখনই ফোন বের করছি তখনই ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো চলো নিচে যাই। নদী নালার মতো যে ফলসগুলো আছে সেরকমই, মানে পাবলিক ফিডব্যাক হলো এইটা। তো এবার আমরা একটু যাই নিচে, বলছে মোটামুটি 400 সিঁড়ি আছে, তো আমরা মোটামুটি 150 নামি, নেমে দেখি কীরকম লাগে। যদি খুব ভালো লাগে তাহলেই নামবো, নাহলে নামবো না, এটা হলো ডিসিশন এখনকার। তো চলো নিচে যাওয়া যাক। তো ফাইনালি আজকে ফার্স্ট এই নীল আকাশটা দেখতে পেয়েছি, মানে সেই সকাল থেকে না, কালকে বিকেলের পর থেকে, মানে সেই যে 7টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, অঝোরে বৃষ্টি হচ্ছে। আর কি বলবো, সকাল থেকে একদম মানে ভিজে ভিজে পুরো কাগের মতো ভিজেছি, মানে ভয়ঙ্কর লেভেলে বৃষ্টি হচ্ছে, ভয়ঙ্কর। তো দেখলেই যেটা, যে সকাল থেকে অ্যাকশন ক্যামেরা বেরই করতে পারিনি, বিকজ এত বৃষ্টি হচ্ছে। ফাইনালি আকাশটা একটু পরিষ্কার হয়েছে, আর একটু রোদের মানে সূর্যের মুখ দেখা গেছে আজকে। জানি না কতক্ষণ থাকবে, কিন্তু এখানে পুরো ভ্যালিটা চরম লাগছে দেখতে, চরম, সেরা সেরা বস, সেরা। জাস্ট দূরের ভিউটা দেখো, মানে কি বলবো, মানে কোনো মানে ভাষায় প্রকাশ করা যাবে না এই সিনটা, মানে সত্যি দেখে মনে হচ্ছে আমরা সিকিমে আছি। আর এদিকে পুরো ভ্যালি, আবার এদিকে পাহাড় আছে। আর ফাইনালি এখন একটুখানি বৃষ্টিটাও কমেছে, আর একটুখানি সূর্য দেবতার দর্শন পাওয়া গেছে। সামনে দেখতে পাচ্ছ, মানে পুরো মেঘগুলো একদম যাচ্ছে সামনে দিয়ে। তো বামনি ফলস থেকে পাখি পাহাড়ের ডিস্টেন্স মোটামুটি 16-18 কিলোমিটার। তো মোস্ট প্রবাবলি ওই দিকেই কোনো একটা পাহাড়, পাখি পাহাড়। তো এখন পুরো বলতে গেলে প্রায় ভ্যালির ভেতর দিয়েই যাচ্ছি, ওদিকে কোনো দিকে একটা হবে, উঠতে হবে। তো চলো ডাইরেক্ট একদম পাখি পাহাড়ে গিয়ে দেখা হচ্ছে, লেটস গো। তো এই হলো সামনে পাখি পাহাড়, চরম লাগছে দেখতে ভাই। একটা হ্যাঁ লোকের সাথে কথা হয়েছে, সেই লোকটা আমাদের পাখি পাহাড়ের উপরের দিকে নিয়ে যাচ্ছে,
জানি না কিরকম হবে ব্যাপারটা, দেখা যাক। তো এখানে একটা লোকাল ছেলের সাথে কথা হলো, সে উপরের দিকে নিয়ে যাচ্ছে, জানি না কতটা উপরে যেতে পারবো। ভেতর ভেতর দিয়ে উপরে বেসিক্যালি না, ব্যাপারটা হলো জঙ্গলের ভেতর দিকে নিয়ে যাচ্ছে, এবার দেখা যাক কি হয়। আর তোমরাও যদি আসো তো এরকম কারোর সাথে কথা হলে চলে এসো, ফিডব্যাকটা পরে দিচ্ছি, যদিও জানি না আমার বাইক পৌঁছাবে কেন কি না, আমার বাইক পৌঁছাবে কি না জানি না, কারণ বহুত টায়ার অবস্থা খুবই খারাপ। ফাইনালি এখন পাখি পাহাড়ে এসেছি, আর পাখি পাহাড়ে জঙ্গলের ভেতরে ঢুকে গেছি। মানে একটা লোকের সাথে দেখা হলো, সে বললো 150 টাকা নেবে, মোটামুটি আমাদের 7-8টা বাইক ছিল। তো আমরা পাখি পাহাড়ে জঙ্গলের ভেতরে চলে এসেছি, তো উপর দিকটা এবার আস্তে আস্তে যাবো। তো বাট তার আগে সিনিক ভিউটা দেখো, পুরো একদম শাল গাছের জঙ্গলে ঘেরা, আর তার মধ্যে দিয়ে কোনো মতে বাইক চালিয়ে এসেছি, আর আমার বাইকের টায়ারের পেছনের অবস্থা খারাপ। এই লাস্ট আসার পরে এই রাস্তাটা দিয়ে ওরা আবার ওই উপরের দিকে একটু গেছে, ওখানে পাখি টাকি আঁকা আছে, মানে পাথরটা খোদাই করে পাখি এঁকেছে, তো যাবো ওখানটা। তার আগে যেটা বলি, তো আমি বাইক এখানেই রেখে দিয়েছি যে ভাই আমি নিয়ে যাবো না, এরকম টায়ারের অবস্থা, তো এটাকে নিয়ে উপরে যাওয়ার কোনো মানেই হয় না। সো চলো আমরা হেঁটে হেঁটেই উপরে যাই, দেখি কী হয়। এবার আমাদের পাহাড়ে ওঠার অল্প ছিল, কেস এরকম, এখানে সব ভাই আর আমরা, এই যে পাখি পাহাড়, এখানে পাখিটাকে দেখা যাচ্ছে, পাখি উঠবে না শুধু দেখা যাচ্ছে, আর আমরা এরকম মাথায় রেনকোট দিয়ে ভয়ঙ্কর পরিমাণে আবার বৃষ্টি নামলো, তো এরকমই অবস্থা, জঙ্গলের ভিতরে গাড়ি আমাদের, আর এরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরোই জঙ্গল।